টি-20 ক্রিকেটে ব্যাটারদের ধুমধারাক্কা ব্যাটিং আনন্দ দেয় দর্শকদের, রানের খেলায় ব্যাটারদের ভূমিকাটাও থাকে সবচেয়ে বেশি। শুনলে অবাকই হওয়ার কথা, ভারত অস্ট্রেলিয়ার মতো দলের ভিড়ে আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ডটা এতদিন ছিল হিমালয়ের দেশ নেপালের দখলে। 2023 এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে মাত্র 3 উইকেট হারিয়ে 314 রান করেছিল নেপাল। বিশ্ব ক্রিকেটে রেকর্ড ভাঙতে ঠিক কোন দলগুলো সক্ষম তাও জানা আছে সবার, তবে নেপালের মতোই সবাইকে চমকে দিয়ে নতুন করে রেকর্ড গড়ল অন্য একটা দেশ। নেপালের গড়া রেকর্ড বেশি দিন টিকতে দিল না সিকান্দার রাজা রায়ান বার্ল্ডের দেশ জিম্বাবুয়ে। গাম্বিয়ার বিপক্ষে টসে জিতে ব্যাট করতে নেমে জিম্বাবুয়েকে দুর্দান্ত শুরু এনে দেন 2 ওপেনার ব্রায়ান বেনেথ এবং মারুমারি। দুজনে মিলে গড়েন 98 রানের দারুণ এক পার্টনারশিপ। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই 100 রানের কাছে পৌঁছে যায় দলটা। গাম্বিয়ার মতো দলের বিপক্ষে বেশ দাপুটে শুরু বলা চলে। জিম্বাবুয়ে দ্বিতীয় উইকেট হারায় 115 রানে। তখন মাঠে নামেন দলটার মিডল অর্ডার ব্যাটার সিকান্দার রাজা। এ পর্যন্ত সবই ছিল ঠিক, ওপেনাররা যেমন শুরু এনে দিয়ে গেছেন সেভাবে খেলতে পারলেই বেশ বড় একটা সংগ্রহ পেয়ে যেত দলটা। কিন্তু রাজার যেন এদিন ছিল ভিন্ন পরিকল্পনা। তিনি যেন নামলেন, দেখলেন আর জয় করলেন গাম্বিয়ার বোলারদের, ব্যাট চালিয়েছেন চাবুকের মতো, রীতিমতো 4 ছক্কার বন্যায় রানের সমুদ্রে ভাসিয়েছেন নিজের দলকে। মাত্র 33 বলেই তুলে নিয়েছেন নিজের সেঞ্চুরি। একই সাথে হু হু করে বেড়ে গেছে দলীয় সংগ্রহ। রাজার ব্যক্তিগত 100 রানের সাথে সাথেই দলীয় 300 রানের কোটা পার করে জিম্বাবুয়েও। তখনও বাকি আরও 2 ওভার, ততক্ষণে মোটামুটি নিশ্চিত নেপালের গড়া 314 রানের রেকর্ডটা আর বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না। শেষ 2 ওভারে জিম্বাবুয়ের রান তুলেছে আরও 43, 20 ওভার শেষে তাদের দলীয় সংগ্রহ দাঁড়ায় 344 রানে। ICC মেন্স টি-20 বিশ্বকাপের সাব রিজিওনাল কোয়ালিফায়ার খেলছে জিম্বাবুয়ে কেনিয়াসহ মোট 6টি দল, যেখান থেকে পয়েন্টস টেবিলের শীর্ষ 2 দল খেলবে সরাসরি 2026 বিশ্বকাপ আসরে। 4 ম্যাচের 4টাতেই জিতে পয়েন্টস টেবিলের শীর্ষে ছিল কেনিয়া, তবে গাম্বিয়ার বিপক্ষে বিশাল জয় পেয়ে 1 নম্বরে উঠে এসেছে সিকান্দার রাজাদের জিম্বাবুয়ে। কৌশল শান্তু, ক্রিকফ্রেন্জি।